মূল্যবান বাংলার কমিউনিস্ট আন্দোলন, বাংলার গণ আন্দোলন তার বিভিন্ন ক্ষেত্রে এপার প্রান্ত থেকে ওপার প্রান্ত অনেকেই তাকে গড়ে তুলতে অগ্রসর করতে ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে অন্যতম কমরেড অশ্বিনী রাজ। অশ্বিনী রাজ কারোর মতে 1930 সালে চুনেছিলেন, আবার কেউ কেউ বলছেন 1927 সালে চুনেছিলেন। এখন সম্ভবত দলিলপত্র একটু দেখা উচিত, তার পরিবার পরিজন তাদের কাছ থেকে আধিকারিক সব তথ্য রাখার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ ব্যবস্থা ছিল। কারণ আমরা যারা হাসপাতালে জন্মেছি তাদের এই ত্রুটি থেকে মুক্ত। আমি যতটুকু জানি, আমি তৎকালীন ক্যাম্পবেল হাসপাতালে 1940 সালে জন্মেছিলাম, সেগুলো প্রমাণপত্র জোগাড় করা সম্ভব, কিন্তু বাকিটা অসুবিধা হয়। তো অশ্বিনীদা বিলক্ষণ বয়সে আমার থেকে বড় ছিলেন, কিন্তু মানুষ হিসাবে অশ্বিনী রাজ যারা আপনারা তাকে দেখেছেন তারা খুব ভালো করেই জানেন, এক অনবদ্য মানুষ ছিলেন, মানব প্রেমী, একজন প্রকৃত মানুষ ছিলেন। প্রকৃত মানুষ ছিলেন বলেই লড়াই সংগ্রামের ময়দানে তিনি মানুষের কাছে আকর্ষণীয় হতেন, মানুষ তার কথা বিশ্বাস করত। এবং অশ্বিনীরা তিনি কাজে কর্মে নিজেকে যেভাবে মানুষের কাছে পরিচয় দিয়েছিলেন তাতে কথা বলা যায়। কমিউনিস্ট কার্যকলাপে অনেকে নানান রকম এদিক ওদিক কিছু থাকে, অনেকে সবার না, কিন্তু অশ্বিনীদা তার কোনো কিছুই ছিল না। অশ্বিনীদা ছিলেন প্রকৃত কমিউনিস্ট, যাকে বলা যায় সাচ্চা কমিউনিস্ট, দিসাউচির ভাষায় সাচ্চা কমিউনিস্ট। এখন এই কমিউনিস্ট ছিলেন বলেই, সাচ্চা কমিউনিস্ট ছিলেন বলেই তিনি এই রাজ বাংলা এখানকার এই বজ্রাম, শুধু বজ্রাম বেরিয়াতুর নয়, আমার নিজের প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা আছে কয়েকটা ঘটনা জানা, কি সিমলাপালের দিকের ঘটনা। সিমলাপাল তো আর বেলিয়াতরের অংশ নয়, কাজেই আমি এখানে যখন যাতায়াত করা শুরু করি তা 70-এর দশকের শুরুতে, সেই সময় থেকে অশ্বিনীদার সঙ্গে আমার বলতে পারেন ঘনিষ্ঠতা তৈরি হয়। অশ্বিনীরা যখন জেলা পার্টির সম্পাদক ছিলেন তখন তার সঙ্গে নানান বিষয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, এবং পার্টির কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে কি জেলা সম্পাদক মণ্ডলীর সভা বা জেলা কমিটির সভা কোনোটাতেই আমি দেখিনি অশ্বিনীরা কোনোদিন অসত্য ভাষণে অসত্য ভাষণ রেখেছেন, অসত্য তথ্য রেখেছেন। ফলে যেই গুণগুলো একজন প্রকৃত কমিউনিস্ট তার থাকা উচিত, অশ্বিনীদার ক্ষেত্রে সেগুলো আমি পুরোপুরি লক্ষ্য করেছি। আজকে এ কথাটি আমিও জীবন সায়ন্যে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমার দেখা রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বের বিচারে অশ্বিনীরা একজন অনবদ্য কমিউনিস্ট সংগঠক ছিলেন। নিজে ব্যক্তিগত জীবনে তিনি আমি দেখেছি ভোলে ভালা, একবার আমি দেখলাম অশ্বিনীদার ওই স্কুল ডাঙা, এখন রামানন্দ সরণি যে দপ্তর,
দপ্তরে আমি একটু আগে পৌঁছে গেছি, কয়েকজন কমরেড ছিলেন, অশ্বিনীরা ছিলেন, তার জামাটা পরা আছে, আবার জামাটাও ছিল আমি যেরকম খদ্দরের জামা পরা আছে, উনি পরতেন ওটা কি বলে কসুল না কি বলে, হ্যাঁ না খাদিও না, ওই যে এখন একটা হার্দি পরতে আমি দেখিনি, না না এখন মেশানো জিনিস কসুল সেটা উনি করেছেন, পাতলাই ছিল কিন্তু ভেতরে গেঞ্জিটা ছোট ছিদ্র, গেঞ্জি আমাদেরও গগলটা ছিঁড়ে যায় পরি, কিন্তু অশ্বিনীদার গগল ছাড়া গেঞ্জি না, পিঠটা একদম কি বলে ঘোগলা না ভোগলা হয়ে গেছে সেরকম শত ছিদ্র। কেন কি হয়েছে অশ্বিনীদা, আপনি নিচে গেঞ্জি পরেছেন পুরো পিঠটা দেখা যাচ্ছে বলে তাই নাকি, মানে ওই গেঞ্জি তো পরতেও কষ্ট হয়, ওই গেঞ্জি পরা তো খুব কঠিন ব্যাপার। যাই হোক, তখন কয়েকজন অধ্যাপক কমরেড ছিলেন, তাদের বললাম কি ব্যাপার আপনারা অধ্যাপক, বেতন তো কম পান না, জেলা পার্টির সেক্রেটারি অশ্বিনীরাজ তাই ঘোগলা গেঞ্জি পরে চলতে হচ্ছে, এটা কি আপনারা দেখেন না, আমার ভালো লাগছে না। যাই হোক, তার একটা বিহিত হয়েছিল, আমি বলেছিলাম যে অশ্বিনীরা আপনি এই ধরনের গেঞ্জি আপনি পরবেন না দয়া করে, মানে আমি এই কথাটা বললাম এই জন্য, এই ধরনের কথা অনেকে বলে না, আমি বলতে চাইছি এই জন্য যে অশ্বিনীরা ছিলেন সত্যিকারের ভোলে ভালা একজন প্রকৃত কমিউনিস্ট, যিনি ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে অত তাড়িত ছিলেন না, পার্টির কথা আন্দোলনের কথা তার নিয়েই তিনি কিন্তু সবসময় ব্যস্ত থাকতেন। আমি কেঁদুপাতার যখন লড়াই হলো 1973 সালের কেঁদুপাতার লড়াই, তাতে দেখেছি অশ্বিনীরা এখান থেকে ওখানে যাচ্ছেন, প্রচার করছেন, সেখানে যাচ্ছেন, সভা করছেন, অর্থাৎ চারানা বাড়ানোর দাবি, চারানা সতে চারানা করে বাড়াতে হবে সেই দাবিতে আন্দোলন। এখন হয়তো অনেকে ভাবতে পারবেন না, সেই সময় দেখেছি আমি 73 সালের কথা বলছি, এখানে অনেকে আছে তারা তখন জন্মগ্রহণ করেছে বা তারপরে জন্মগ্রহণ করেছে, বলে এহেন অশ্বিনীরাজ, তাকে সম্মেলনে দেখেছি তার ভূমিকা, তাকে জেলা সম্মেলনে, রাজ্য সম্মেলনে, এমনকি পার্টি কংগ্রেসে যখন প্রতিনিধি হয়ে গেছেন তখনও দেখেছি। যে এই কথাগুলো বলছি এই জন্য, এখন নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার মানুষের সংখ্যা আগের তুলনায় একটু বেড়েছে, সেটা কমানোর জন্যই অশ্বিনীরাজ এর উক্ত একজন প্রকৃত কমিউনিস্ট, তাদের কথাগুলো আরো বেশি করে প্রচার করা প্রয়োজন। অশ্বিনীরাজ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে অশ্বিনীরাজ যে কাজ কার্যকলাপ পরিচালনা করেছেন সেইটাকে আপনারা তুলে ধরার ব্যবস্থা করতে একটা এই যে স্মৃতিকথায় বাঁকুড়া জেলার এক ঐতিহ্য জননেতা, আমি ভেতরে কি লেখা আছে দেখিনি, আমি হেডিং দেখে বলছি, এ ধরনের কাজ যদি করেন তাহলে সত্যিকারের অশ্বিনীরাজদের স্মরণ করা উচিত, অশ্বিনীরাজ অশ্বিনীরাজ বা এই ধরনের ব্যক্তিত্ব তার প্রতি শুধু শ্রদ্ধা জানানোর নয়, এখন যে প্রজন্ম আগামী প্রজন্ম তাকে গণ আন্দোলনে কমিউনিস্ট আন্দোলনে দীক্ষিত করতে কমরেড অশ্বিনীরাজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কাজ আপনারা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে করবেন প্রত্যাশায়। আমি অশ্বিনীরাজ স্মৃতিরক্ষা কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং আপনারা এই অঞ্চলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর বর্জরা এই এরিয়া কমিটির পক্ষ থেকে যে আয়োজন করেছেন তার সাধুবাদ জানিয়ে অশ্বিনীরাজ তার অমর স্মৃতির প্রতি পুনরায় শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। কমরেড অশ্বিনীরাজ অমর রহে।